যারা আসন ভাগ করেছেন আপনাদের পা ভাগ করে দেব, বললেন মির্জা আব্বাস। এরপর দ্বিতীয় দফা সংলাপ কেন, কারণ জানালেন। এরপর জামায়াতের বিবৃতি নিয়ে যা বললেন বিএনপির টুকু। এরপর সারা দেশে বিক্ষোভ ও ঢাকায় সমাবেশ ডেকেছে ছাত্রদল। যারা আসন ভাগ করছেন আপনাদের পা ভাগ করে দেব, বললেন মির্জা আব্বাস। বাংলাদেশে আসন ভাগের নির্বাচন হবে না বলে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দেশব্যাপী বিএনপি সহ বিরোধী নেতা কর্মীদের উপর ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পত্রিকায় একটা সংবাদের কথা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, আসন ভাগ করছেন 100 আসন এবং 70 আসন। যারা আসন ভাগ করছেন আমরা আপনাদের পা ভাগ করে দেব। আসন ভাগের নির্বাচন বাংলাদেশে হবে না, কোনো আত্মাদের নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না। নেতা কর্মীদের উদ্দেশ্য করে বিএনপির এই নীতি নির্ধারক বলেন, আমাদের যার উপর হামলা জুলুম হবে আমরা একজোপে এগিয়ে পড়ব, কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। আর যে প্রতিরোধ গড়ে উঠেছে এই প্রতিরোধ ও প্রত্যাঘাতের মাধ্যমেই আমরা এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটাব। এই সময় তিনি বলেন, দেশে মাথাপিছু আয় বেড়েছে 2882 টাকা নাকি 28 টাকা। কার যে মাথাপিছু আয় বেড়েছে তা আমি জানি না, কিন্তু আওয়ামী লীগের যে মাথাপিছু আয় বেড়েছে এতে কোনো সন্দেহ নাই। আর যে বাচ্চাটা মায়ের পেটে আছে তার মাথায় লোন হচ্ছে $492। এদিকে দ্বিতীয় দফার সংলাপ কেন, কারণ জানালেন ফখরুল। ফের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে বিএনপি। রোববার বিকালে কল্যাণ পার্টির সঙ্গে দ্বিতীয় দফার সংলাপ করেছে দলটি। ফখরুল বলেন, প্রথম দফা সংলাপে আমরা নীতিগতভাবে একমত হয়েছিলাম যে একটা যুগপথ আন্দোলনে জাতীয় ঐক্য গড়ে তুলব। দ্বিতীয় দফা সংলাপে আমরা কোন কোন দাবিতে বা কোন কোন ইস্যুতে আন্দোলনটা করব সেই বিষয়ে আলোচনা করে ঐক্যমতে এসেছি। দ্বিতীয় দফায় আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হবে বলে জানান তিনি। প্রথম দফায় 22টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে বিএনপি সংলাপে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাব তুলে ধরা হয়। সে প্রস্তাবগুলো সহ দলের কর্মপরিকল্পনা যুক্ত করে একটা খসড়া তৈরি করে বিএনপি। আগামী দিনের আন্দোলন ও রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে করণীয় রয়েছে এই খসড়ায়। দ্বিতীয় দফার সংলাপে রাজনৈতিক দলের কাছে এই খসড়া তুলে দেওয়া হবে। এরপর তাদের নতুন কোনো প্রস্তাব থাকলে তা যুক্ত করা হতে পারে। সংলাপ শেষে সবার মতামতের ভিত্তিতে তৈরি করা হবে চূড়ান্ত রূপরেখা, যা জাতির সামনে তুলে ধরবে দলটি। সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল আরও বলেন, কয়েকটি বিষয়ে ঐক্যমতের মধ্যে রয়েছে, আমরা এই সরকার পদত্যাগ চাই। সংসদ বিলুপ্ত করার ব্যাপারে আমরা একমত হয়েছি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠন করে তার মাধ্যমে আগামী নির্বাচন অনুষ্ঠান করতে হবে। একসঙ্গে আমরা গণতন্ত্রের আপোষহীন নেত্রী খালেদা জিয়া, যাকে অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে, তিনি সহ সব নেতা কর্মীর মুক্তি এবং যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেই মামলার প্রত্যাহারের বিষয়েও একমত হয়েছি। এদিকে জামায়াতের বিবৃতি নিয়ে যা বললেন বিএনপির টুকু। জামায়াতে ইসলামী বিবৃতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সোমবার রাজধানীর হাজারীবাগ বিএনপি সমাবেশে আমার পুরো বক্তব্য ছিল আওয়ামী লীগকে উদ্দেশ্য করে, জামায়াত ইসলামীকে উদ্দেশ্য করে নয়। আমি জামায়াত নিয়ে কিছু বলিনি, বরং তাদের সাপোর্ট করেছি। এ নিয়ে জামায়াত বিবৃতি দিলে তারা অপরিক্রেতায় পরিচয় দিয়েছে। বিএনপির এই নীতি নির্ধারক আরও বলেন, আমি বলেছিলাম আওয়ামী লীগের মুখে প্রায় শুনি যেটা বলে হয়ে গেছে, তারা প্রায় বলে বিএনপি জামায়াত। আমি বলছি এখন সময় এসেছে আওয়ামী লীগ জামায়াত বলার, কেননা ওনারা জামায়াতের নিবন্ধন বাতিল করে কিন্তু বেআইনি ঘোষণা করে না। তাহলে কি আমি বলবো ওনাদের পরকীয়া প্রেম চলছে? প্রসঙ্গত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর বক্তব্য অশালীন আখ্যা দিয়ে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত ইসলামী। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল্লাহ আলিম বলেন, সোমবার বিএনপির এক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জামায়াতে ইসলামী সম্পর্কে যে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন তা দেশবাসীকে বিস্মিত করেছে। এটি কোনো রাজনীতিবিদের ভাষা হতে পারে না। আর তার এই বক্তব্য স্বৈরাচারী শাসনকে প্রলম্বিত করার ক্ষেত্রে তৈরি করবে। যে মুহূর্তে দেশের সব গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ দেশে গণতন্ত্র ও জনগণের ন্যায্য ভোটাধিকার প্রতিষ্ঠায় লক্ষ্যে নির্বাচনকালীন দলনিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার বদ্ধপরিকর, সে সময় তার এই বক্তব্য জাতিকে হতাশ করেছে। তার বক্তব্য থেকে প্রতীয়মান হয় তিনি জনগণের ভাষা বুঝতে অক্ষম এবং তিনি জনগণের ভাষায় কথা বলতে পারেন না।
এদিকে সারা দেশে বিক্ষোভ ও ঢাকায় সমাবেশ ডেকেছে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদের দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। কর্মসূচির মধ্য দিয়ে আগামীকাল সারা দেশে বিশ্ববিদ্যালয় জেলা ও মহানগর ছাত্রদের বিক্ষোভ মিছিল এবং পরদিন বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ প্রতিবাদী ছাত্র সমাবেশ। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। এই সময় তিনি হুঁশিয়ার করে বলেন, হামলায় জড়িতদের যথাযথ শাস্তি নিশ্চিত না করা হলে অবিলম্বে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে। শ্রাবণ বলেন, ছাত্রদলের ক্যাম্পাসে যাওয়ার খবরে ছাত্রলীগের নেতাকর্মীদের নানান উস্কানিমূলক ও আক্রমণাত্মক কর্মকাণ্ড আমাদের নজর আসলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে আজ ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার নেতারা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে উপাচার্যের সঙ্গে দেখা করতে যান। পথে এফ রহমান হলের সামনে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করে বহিরাগত সন্ত্রাসীদের জড়ো করে বিনা উস্কানিতে নির্মমভাবে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের মেধাবী শিক্ষার্থীদের রক্তাক্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টর সহ প্রশাসনের পদত্যাগ দাবি করে ছাত্রদলের সভাপতি বলেন, গত কয়েকদিন ইডেন কলেজ ছাত্রলীগের নেতৃত্বের বিভিন্ন স্বীকারোক্তিমূলক বক্তব্য নিশ্চয়ই খেয়াল করেছেন। এই বক্তব্যগুলোতে ছাত্রলীগের রাজনৈতিক দাওলিয়াত ও পৈশাচিক গ্রুপগুলো নগ্নভাবে উন্মোচিত হয়েছে। আমরা মনে করি তাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি, ক্যাফে টেরিয়ায় ফাও খাওয়া, ইফটিজিং, হলের সিট বহিরাগতদের ভাড়া দেওয়া, মাদকের ব্যবসা, সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করার অপরাজনীতিকতা আড়াল করার জন্যই তারা গত এক দশক ধরে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একচেটিয়া দখলদারিত্ব কায়েম করেছে। তাদের কুকর্মগুলো নির্বিঘ্নে পরিচালনার জন্যই তারা ছাত্রদলকে ক্যাম্পাসের বাইরে রাখতে চায়। আর এই কাজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দলবাজ প্রশাসন তাদেরকে সক্রিয় সহযোগিতা করছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীদের উপর যে হামলা, সে হামলার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিটি শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব, কিন্তু সন্ত্রাসীদের হুমকি থাকা সত্ত্বেও তারা আজ ছাত্রদলের নেতাকর্মীদের নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। আমরা এই ব্যর্থতার দায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টর সহ প্রশাসনের পদত্যাগ দাবি করছি। এদিকে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেন গয়েশ্বর। অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত লক্ষ্য অর্জন না হবে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হবে, অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি না হবে, বিএনপির আন্দোলন ততদিন চলবে। বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। গয়েশ্বর রায় বলেন, আমরা যেসব দাবি নিয়ে এখন আন্দোলন করছি এগুলোর জনগণের দাবি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানে প্রতিটা পরিবারের নাবিশ্বাস, আয়ের সঙ্গে তাদের ব্যয়ের কোনো রকমের সঙ্গতি নেই, উত্তরোত্তর ব্যয় বৃদ্ধি পাচ্ছে, আয় হ্রাস পাচ্ছে, এক কষাঘাতে থেকে মানুষ মুক্তি চায়। বিএনপির শীর্ষ এই নেতা বলেন, আমরা প্রতিবাদ করছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমরা দাবি করছি দ্রুত সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত এবং একটা অরাজনৈতিক নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন। এই আন্দোলনকে কেন্দ্র করে ইতিমধ্যে আমাদের 5 শহীদ হয়েছেন, এই আন্দোলনের সঙ্গে শহীদদের রক্ত জড়িত। সুতরাং একদিকে আন্দোলন এবং অন্যদিকে শহীদের রক্তের ঋণ পরিশোধের একটা প্রতিশ্রুতি আমাদের সবার থাকবে।